নারকেল বড়া রেসিপির জন্য আমি কিছু সামগ্রী নিয়েছি, সেটা আপনাদেরকে দেখাচ্ছি, বলে দিচ্ছি। এখানে আতক চাল ভিজিয়েছিলাম, এটা 4 ঘন্টা আগে ভিজানো হয়েছিল। আতক চাল 1 কৌটো আছে, দেখুন 1 কৌটো আতক চাল, এখন ছোটো কৌটো 1 কৌটো আতক চাল। মটরশুঁটি রয়েছে, নারকেল একটা কুচি করা রয়েছে, গোটা নারকেল, 2টো কাঁচা লঙ্কা রয়েছে, একটু ধনের গুঁড়ো রয়েছে, একটু হলুদ গুঁড়ো রয়েছে, একটা কাশ্মীরি লাল পাউডার রয়েছে, লঙ্কার গুঁড়ো না, কাশ্মীরি লাল পাউডার, লবণ রয়েছে, একটু গোটা জিরে রয়েছে, তেজপাতা রয়েছে এবং কিছু ডালচিনি, এলাচ, লং, গোলমরিচ এগুলো রয়েছে। এবং তার সাথে লাগছে আপনার এভারেস্টের মিট মশলা, এই দেখুন এভারেস্টের মিট মশলা, এটা কিন্তু কম্পালসরি। এবং এর সাথে লাগছে একটা টমেটো কুচি, একটু ধনে পাতা কুচি এবং একটু আদা, রসুন, পেঁয়াজ, 5-6 খোয়া রসুন দেবেন, একটা 1 ইঞ্চি আদা আর একটা গোটা পেঁয়াজ, এইটা দিয়ে এটা থেতো করা হয়েছে। তো এইটাকে আপনারা বাটতেও পারেন, কিন্তু থেতো করলে না এর টেস্টটা পুরো অসাধারণ হয়, তো ওই জন্য এটাকে আমি থেতো করে নিয়েছি। একটা পেঁয়াজ, 5 খোয়া রসুন, 1 ইঞ্চি আদা, এটা থেতো করা আছে, টমাটো আছে, ধনে পাতা আছে। চলুন শুরু করা যাক, রেসিপিটা কীরকম হচ্ছে আমি আপনাকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। দেখুন আমি এবার এ নারকেল, 2টো লঙ্কা, এখানে আছে আপনার আতক চাল, এ আতক চাল, নারকেল আর লঙ্কা, এটা একটু লবণ দিয়ে এটাকে মিক্সিতে বেটে নেব। দেখুন কত সুন্দর বাটা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর বাটা হয়েছে। দেখুন আমার এখন বাটা কমপ্লিট, আপনারা এরকম বাটবেন, তাহলে একটু শুকনো শুকনো বাটবেন, বেশি জল দেবেন না, জল দিলে আপনার এটা ইয়ে হয়ে যাবে, গলে যাবে, মানে ভালো হবে না, জল জল হয়ে যাবে। এমনি দেখুন ভালো আছে, কত সুন্দর আছে, এবার এটাকে দিয়ে বানানো হবে। দেখুন নারকেলটাকে একটা পাত্র বের করা হয়েছে, তাতে আপনারা দেবেন একটু ধনে পাতা, আমি ওতে লবণ দিয়েছিলাম, এবার মনে হয় একটু কম হয়ে যাবে, ওই জন্য আরেকটু লবণ দিতে হচ্ছে। হ্যাঁ থাক, অল্প দাও, অল্প দাও, ভালো লাগবে। দেখুন লবণ আর ধনে পাতা দিয়ে ওটাকে আপনারা একটু মিক্স করে নেবেন, ভালো করে ভালো করে একটু মাখিয়ে দিতে হবে। যদি আপনাদের গোটা গোটা নারকেল একটা দুটো থেকে থাকে, ওটাকে একটু বের করে দেবেন। আলুটা আগে আমরা ভেজে রেখে দিয়েছিলাম, কেন যেহেতু ভিডিওটা একটু কম টাইমের জন্য দেখাবো বলে, ওই জন্য আলুটা আগে ভেজে রেখে দিয়েছিলাম। আমি দেখাচ্ছি আপনি আলু কীভাবে কাটবেন। দেখুন আলুটাকে আপনারা এরকম 4 কোণা পিস করে ছোটো ছোটো করে কেটে আলুটাকে এইভাবে ভাজবেন। এখানে তাওয়া দেওয়া হয়েছে, তাওয়াতে তৈরি হবে বড়াটা, তো তাওয়া দেওয়ার পরে একটু তেল দিয়ে আগে ইয়ে করা হচ্ছে আস্তে আস্তে। আপনারা দেখতে পাচ্ছেন আমার বউ রেসিপিটা তৈরি করবে আজকে। তো তাওয়াটা গরম হয়ে এসছে, এবার তাওয়ার উপরে দেওয়া হবে বড়াটা, বড়া তৈরি হবে, বড়া, নারকেলের বড়া। দেখুন বড়াটাকে একটু হালকা গোল গোল করে তাওয়ার উপরে রেখে এরকম হাত দিয়ে একটু হালকা করে চেপে দেবেন। দেখুন তাওয়াতে সব বড়াগুলোকে দেওয়া হয়েছে সাইজ করে, এবার একে আমরা হতে দেব, সিদ্ধ হতে দেবো, এর ভিতরে ভাজা হবে, তাওয়াতেই ভাজা হবে। দেখুন নারকেল বড়াটা একটা সাইড হয়ে এসছে, তো এটাকে উল্টানো হচ্ছে, তো এরকম করে আপনারা ভাজবেন। গ্যাসের আঁচটাকে একটু মিডিয়াম ফ্লেম রাখবেন, তো যাতে একটু আপনার ভালো করে সিদ্ধ হয়ে যায় বড়াটা। আর বড়াটাকে এরকম ভাজার সময় আপনারা একটু মাঝে মাঝে এরকম একটু তেল ছড়িয়ে দেবেন চারদিক দিয়ে, তাতে বড়াটা ভালো করে একটু ফ্রাই হয়ে যাবে। দেখুন নারকেলের বড়াটা এখন রেডি হয়ে গেছে, আপনারা এই টাইপের ভাজবেন, দেখুন কত সুন্দর হয়েছে, একটু খাস্তা হবে, খাস্তা এরকম ভাঙলে ভেঙে যাবে, আমি ভাঙছি না বড়াটাকে, ভেঙে গেলে গুঁড়িয়ে হয়ে যাবে, এবার এরকম খাস্তা হবে। দেখুন এখানে আমি আপনাকে দেখাচ্ছি এটা ছোট্ট নিয়ে, দেখুন এরকম খাস্তা হবে, খাস্তা এরকম খাস্তা হবে, দু সাইডটা একটু ইয়ে হয়, এরকম খাস্তা হবে, খুব টেস্টি হবে খেতে, ঠিক আছে। দেখুন এবার তার নেক্সট প্রসেস কী হচ্ছে, দেখুন এখন তেল দেওয়া হবে কড়াইতে, তেল পড়ে, আরে রে তেল দাও,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঢাকনা বন্ধ, ঢাকনা বন্ধ, ঢাকনা খোল। হ্যাঁ, এবার একটু তেল দাও, একটু তেল আছে, আর একটু দাও, একটু দাও। হ্যাঁ, বা একটু তেল না দিলে হবে না। এই আলু ভাজা হয়েছিল আগে, তো ওই তেলটা একটু ছিল, আর এই তেলটা দেওয়া হলো, গ্যাস জ্বালানো হয়েছে, তেল গরম হলে এখন তারপরে তৈরি হবে। তেল গরম হয়ে গেছে, একটু জিরা দেবেন, জিরে, তেজপাতা। দেখুন, এই যে গোটা মশলা নিয়েছিলাম, ডালচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দাও, ওগুলো দিয়ে দাও, এই এগুলো দিয়ে দেবে। একটু নাড়াচাড়া করবেন। কি হলো, খুঁতিতে তেল ছিল নাকি, জল ফটকালো? এটা একটু হয়ে যাওয়ার পর আপনি এই যে পেঁয়াজ, আদা, রসুন, বাটাটা রেখেছেন, বাটা না, ছোটো করা, ওইটা দেবেন। এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে কষে নেবেন। দেখুন, হলুদ পাউডার পড়ছে, এরপরে হলুদ পাউডার 1 চামচ দেবেন, কাশ্মীরি লাল দেবেন, কাশ্মীরি লাল একটু কালারটা ভালো আছে, ওই জন্য আমরা একটু বেশি দিয়েছি, 2 চামচ দিলাম। একটু ধনের গুঁড়ো দেবেন, এখন তো মশলাটা কষা হচ্ছে, ভালো করে কষা হবে। দেখুন, মশলাতে একটু হালকা জল দিয়ে মটরশুঁটি দেওয়া হলো, এই মটরশুঁটি দিয়ে এখন কষা হবে 10 মিনিট। মশলাটা যখন পুরো তেল না বেরোবে ততক্ষণ টেস্টটা ভালো আসবে না। দেখুন, টমেটো পড়ে গেল, এখন কষা হবে, হালকা একটু জল দেওয়া হবে, দেখুন একটু জল দেওয়া হলো, এবার কষা হবে। আপনারা জানেন, টমেটো দেওয়ার পরে তো একটু লবণ দিতে হয়, তাহলে টমেটোটা একটু গলে যায় তাড়াতাড়ি। ঠিক আছে, লবণ দেওয়া হলো, এবার কষাকষি হবে। আজকে খাওয়াটা তো হেভি হবে, দেখি বউ তো রান্না করছে, আপনারা দেখুন, বাড়িতে বানিয়ে খাবেন, খেয়ে দিয়ে আমাকে জানাবেন কেমন লাগছে কমেন্টে, তারপরে আমাকেও খুব ভালো লাগবে আপনাদের কমেন্ট দেখলে। যাই হোক, একটা ভালো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনারা বানিয়ে খেলেন। একটু মিট মশলা দেবেন, মশলা হয়ে এসছে আমাদের, তারপর একটু মিট মশলা দেবেন, হেভি সেন্ট বেরোচ্ছে, এভারেস্টের মিট মশলা। এবার আলু দেওয়া হলো মশলার উপরে, আলু তো সিদ্ধ হয়ে এসছে, হালকা কষা হবে। দেখুন, আমার বউ জল দিচ্ছে, একটু জল দিয়ে হালকা কষলো, কালারটা কত সুন্দর এসছে, ফাটাফাটি। দেখুন, তরকারিতে একটু জল দেওয়া হচ্ছে, আমার বউ কীভাবে জল দিচ্ছে দেখুন, বালতি করে নিয়ে একটা চামচে নিয়ে। দেখুন, ঝোলটা ফুটে এসছে, খুব সুন্দর ঝোলটা ফুটছে, এবার বড়াটাকে দিয়ে দেব। দেখুন, তরকারিটা এখন রেডি হয়ে গেছে, এটা একটা বাটির মধ্যে নামানো হয়েছে, আপনারা দেখুন কত সুন্দরভাবে তরকারির কালার এসছে, এবং খুব সুন্দর এসছে নারকেলের বড়া দিয়ে রেসিপি। আজকে তো খুব ফাটাফাটি খাওয়া হবে, চলুন ফ্রেন্ডস আমরা খাই। তো আপনারা ভালো থাকবেন, আপনাদের ফ্যামিলি সবাই ভালো থাকুন, সুখে থাকবেন, আপনাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ততদিনের জন্য টাটা, বাই বাই। ভিডিওটা যদি আপনাকে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো নেক্সট টাইম দেখা হচ্ছে আপনাদের সঙ্গে একটা নিউ রেসিপি নিয়ে।